নমস্কার। যারা ফেসবুক লাইভে প্রত্যহ মায়ের অনুষ্ঠান দেখেন তাদের সকলকে মায়ের এই আজকের সৎসং অনুষ্ঠানে স্বাগত। আজকে যে বিষয়টা মা এনেছেন সেটা হচ্ছে অমাবস্যার দিন সর্বপিত্র যুগের শেষ সুযোগ। মায়ের কাছে জেনে নেবো কী কী ভবিষ্যৎবাণী আছে ওই দিন। চলে যাবো মায়ের কাছে খুব বেশি দেরি না করে। আসিয়াছি পর কাজে পরদেশি পরদেশি পর বাসি পর সাক্ষাতে পর বোঝা মাধ্যমে পরতরে কান্দে পরে সে পায়ে পৌঁছাতে আমার স্বপ্নাদিষ্ট স্থিতি তার সিদ্ধেশ্বরী মাতা ঠাকুরানের চরণে প্রণাম। আমার অগণিত প্রাণের প্রিয় ভক্তমণ্ডলী যে যেখানে আছে সারা পৃথিবী জুড়ে মানুষ এই অনুষ্ঠান দেখে, মানুষ এই অনুষ্ঠানকে ভালোবাসে, মানুষ দলে দলে সামিল হচ্ছে এই মা রূপময়ী মহাশক্তি আশ্রম পরিবারের সদস্য হবার জন্য। এটা আমার কাছে অত্যন্ত আনন্দের বিষয়। প্রত্যেকটা মানুষ একটা শান্তি মুক্তির পথ পেয়েছে, প্রত্যেকটা মানুষ তার জীবনযাত্রাকে অনেকটা উন্নত করতে পেরেছে। মা রূপময়ী মহাশক্তি আশ্রম এই যে সুন্দর পরিবার, এই পরিবারে যুক্ত হয়ে মানুষ তার সমস্ত জীবন যন্ত্রণার সেই ভারী বোঝা রেখে বেশ কিছুটা শান্তিতে রয়েছে। আমি প্রত্যেককে প্রাণ ভরে আশীর্বাদ করছি, প্রত্যেকে ভালো থাকুক যে যেখানে আছে। সারা পৃথিবী জুড়ে মানুষ অনুষ্ঠান দেখে, সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ অনুষ্ঠান দেখছে, সারা পৃথিবী থেকে মানুষ অনুষ্ঠান দেখছে। এক কথায় সারা পৃথিবীর মানুষ এক জায়গায় হয়েছে। আমি প্রত্যেককে আমার আশীর্বাদ করছি, প্রত্যেককে ভালো থাকো এবং প্রত্যেককে বলবো কোভিড প্রোটোকল মেনে চলবে। এবং যে কথাটা সর্বপ্রথম আজকে বলবো, যারা কমেন্ট করে আজকে আমি কয়েকটা কমেন্টের উত্তর দেব, আজকে আমি কমেন্টের উত্তর দেব এবং সমস্যা থেকে বেরোবার উপায় বলবো। তবে উপায় অবধি শেষ নয়, উপায়টা যে বললাম সেটা তো সব দেখতে পেলাম না, যথার্থ বিচার এভাবে হয় না। কালী পুজোর পর থেকে এই পরিবারের স্বার্থে, এই পরিবারের প্রত্যেকটি রত্ন, এই পরিবারে যে যেখানে আছে আমার সন্তান, তারা একান্ত আমার আমার ছেলে মেয়েদের স্বার্থের কথা চিন্তা করি। আমার ছেলে মেয়েদের পিন পয়েন্ট ক্যালকুলেশন আমি দেব। আমি একেবারে অনলাইনে মাসে দুদিন করে, আমি মাসে দুদিন করে সম্পূর্ণ ভাগ্য বিচার করব, আমি পুরো ছক অ্যানালিসিস করব। এছাড়াও যেগুলো রয়েছে আমাদের পরিবার, আমাদের পরিবারের রাশি জানি না, লগ্ন জানি না, গুরুমা আমার তো পয়সা নেই, আমি কোথাও থেকে জানতে পারছি না। আমাদের পরিবারের প্রতি পরিবারের প্রত্যেকের ভালোবাসা আছে, আমার এই পরিবারের এক একটি রত্ন এক একটি স্তম্ভ, আমি প্রত্যেককে ভালোবাসি। আমি মাসে এমন একটা দিনও রাখবো কালী পুজোর পর থেকে যেখানে কিন্তু আমি বলে দেব তোমার কি রাশি কি লগ্ন, তোমার ছকে কি কি যোগ রয়েছে, কি কি দুর্যোগ রয়েছে, সমস্ত অ্যানালিসিস আমরা করব। একটা দিন থাকবে রাশি লগ্ন বলার মাসে নির্ধারিত, এবং একটা দিন থাকবে আমি অনলাইন হরোস্কোপ বিচার করব। আমি বিচার করে বলবো আদিগন্ত আর সমুদ্র হিমাচল মানুষ দেখছে এই অনুষ্ঠান, এই অনুষ্ঠান দেখছে আমার রানাঘাট, এই অনুষ্ঠান দেখছে আমার বড়জাগুনি, এই অনুষ্ঠান দেখছে আমার হরিণঘাটা, এই অনুষ্ঠান দেখছে আমার পায়রাডাঙ্গা, এই অনুষ্ঠান দেখছে আমার মালদা, অনুষ্ঠান দেখছে আমার কৃষ্ণনগর, আমার বহরমপুর, আমার মুর্শিদাবাদ, আমার বাঁকুড়া, আমার ওন্দাম, আমার পুরুলিয়া, আমার হাওড়া, আমার কলকাতা, আমার উত্তর দিনাজপুর, আমার দক্ষিণ দিনাজপুর, আমার উত্তরবঙ্গ, আমার দক্ষিণবঙ্গ, আমার ইটালি, আমার জার্মানি, আমার জাপান, আমার বাংলাদেশ, আমার
নেপাল, আমার ভুটান, আমার সৌদি আরব, আমার মালয়েশিয়া, আমার রানাঘাট। আমি বারংবার বলছি, অনেক জায়গা থেকে আমাকে রানাঘাট বলার জন্য অনেকেই জানিয়েছে রানাঘাটের কথা। আমি রানাঘাট বারংবার বলেছি, প্রত্যেকে ভালো থাকো, প্রত্যেকে সুস্থ থাকো, এবং একটা পরিবর্তন চাই, এবং পরিবর্তনের রথকে তোমরা এগিয়ে নিয়ে চলো। আমরা জ্যোতিষতন্ত্রের সঠিক কিছু সঠিক তথ্য জানবো, আমরা ধোঁয়াশার মধ্যে থাকবো না, আমরা সঠিক তথ্যকে জানবো। আমরা অনেক টাকার প্রতিকার করলেই ভালো হয় না, অনেক প্রতিবিধান মানলে ভালো হয়। আমরা সেই তথ্যে বিশ্বাসী। আমি আসব, আমার অনুষ্ঠান মানে বিজ্ঞাপন নয়, আমার অনুষ্ঠান মানে আমাকে ফোন করে চলে এসো, চলে এসো, চলে এসো, আমি প্রতিকার দেব, টাকা নেব। প্রতিকার টাকায় দিচ্ছি না, প্রতিকার টাকায় দিচ্ছি না। ইটালি থেকে, জার্মানি থেকে, সারা ভারতবর্ষ থেকে মানুষ প্রতিকার নিচ্ছে। লন্ডন, আমার লন্ডন বলতে হবে, আমার সন্তানরা থাকে লন্ডনের কথা, যেহেতু লন্ডন এবং ইউএসএ থেকে আমাকে অপরহ ফোন করে মানুষ, ভীষণ ভালোবাসি, সারা পৃথিবী থেকে মানুষ। এই অনুষ্ঠান তাদের অনুষ্ঠান, এই অনুষ্ঠান কোনো অনুষ্ঠান বলতে গেলে অনুষ্ঠান, আদপে এটি একটি পরিবার, এবং এই পরিবার আমি প্রতি আত্মার আত্মীয়া। আমি জীবকে অভয় দিয়ে বলছি, আমি আছি প্রত্যেকের সাথে, আমি আছি প্রত্যেকের সঙ্গে। তবে যে কথাটি বলবো, মূল প্রসঙ্গ শুরু করবার আগে, আজও বহু মানুষ আমার দর্শনের জন্য এসেছে, সকাল থেকে প্রায় মধ্যাহ্ন অবধি দর্শন করেছে, আমাকে দর্শন করবে বলে দাঁড়িয়েছিল। আমি বারংবার বলছি যে আমার গণনা অক্ষরে অক্ষরে মিলে গেছে, যারা আমার পরিবারে আছে, যারা দেখি তারা জানে। কিন্তু তার মানে এই নয় যে তোমরা দিন মাঝরাত থেকে উঠে এসে আমার দর্শন করবে। আমি তো বারবার দেখাচ্ছি, চামড়া, হাড়, রক্ত, আঘাত লাগলে রক্ত পড়ে, ব্যথা অনুভব করি। আমি মানবী শরীরে রয়েছি, আমি মানবী শরীরে আছি, আমি ভৈরবী সাধিকা, আমি মায়ের সাধনা করি। আমাকে দেখার জন্য মাঝরাত থেকে বাচ্চা কোলে নিয়ে থেকে আসতে হবে না, কারণ আমার গণনা যেটা মিলে গেছে অক্ষরে অক্ষরে মানুষ নিয়েছে। আমি পশ্চিমবঙ্গকে সাবধান করেছিলাম, বৃষ্টিতে যে প্লাবন হলো না, ডিভিসির জল ছাড়াতে সেই প্লাবন হয়ে গেল। আজ আমার পশ্চিমবঙ্গ বন্যায়, আজ আমার পশ্চিমবঙ্গ বানভাসিতে, আমার আসাম বানভাসিতে, আমার সারা পৃথিবী নেপাল থেকে শুরু করে সর্ব জায়গায় আজ বানভাসি। আমি ছত্রবঙ্গ যোগ বলেছিলাম, আমি বিশ্বগ্রস্ত যোগ বলেছিলাম, আমি ডেট বলে গেছিলাম, যদি ক্যালকুলেশন করা যায়। এখানে অনেকে বলছো না আপনি হুগলির নাম বলেননি কিন্তু। আমি হুগলির নাম বলিনি, আমি হুগলির নাম বললাম, আমার হুগলি, হুগলি, শ্রীরামপুর, চন্দননগর, উত্তরপাড়া, রিশরা, যে যেখানে রয়েছে সব আমার, আমার সন্তান যেখানে আছে আমার সন্তান, আমার প্রাণের প্রিয় সন্তান। আমি প্রত্যেককে আশীর্বাদ করছি, কারণ এই অনুষ্ঠান দিগন্তে চলছে। আমার টাটা জামশেদপুর থেকে, আমার ঘাটশিলা থেকে শুরু করে সারা পৃথিবীর বিহার থেকে, ঝাড়খণ্ড থেকে, ওড়িশা থেকে, আমার বম্বে থেকে, আমার দিল্লি, আমার কর্ণাটক, আমার তামিলনাড়ু, আমার কেরালা, প্রত্যেকটি জায়গার মানুষ ভালোবাসে, কারণ এটা তাদের পরিবার, এবং এই পরিবারে তারা দুদণ্ড স্বস্তি পাচ্ছে যারা যুক্ত হচ্ছে। আমি বলতে পারি, আমি দাবি করে বলতে পারি, আমার মিরাক্কেল নাম্বার, আমার ম্যাজিক্যাল নাম্বার, এটা আমার নাম বলেননি তো? হ্যাঁ, ত্রিপুরা, হ্যাঁ, আসাম, ত্রিপুরা তো ঘরে ঘরে, আমি আসাম, ত্রিপুরায় ঘরে ঘরে মানুষ ভালোবাসে। আসাম, আমার গৌহাটি, আমার ত্রিপুরা, আমার আগরতলা, আমার ঘরে ঘরে ঠিক বলেছে। আমার অনেক জায়গার নাম অনিচ্ছাকৃতভাবে বাদ হয়ে যাচ্ছে। আমি এক কথায়, আমার পৃথিবী জুড়ে সন্তান যে যেখানে আছে সেজন আমার, আমার একদম নিজস্ব। আমি প্রত্যেককে এখান থেকে আশীর্বাদ করছি, কারণ এই পরিবারে যারা যুক্ত হচ্ছে তারা স্বস্তির বাতাবরণ পাচ্ছে, তারা শান্তির বাতাবরণ পাচ্ছে, তারা জীবন যন্ত্রণা থেকে মুক্তি পাচ্ছে। এটা আমার সবচেয়ে বড়, সবচেয়ে বড় পাওনা। আজকে যে ঘটনা ঘটে গেল, আমার গণনা মিলে গেল বটে, তবে অত্যন্ত হৃদয় বিরাজক ঘটনা, যেভাবে আমার গণনা মিলল দমদমে বিদ্যুৎ পৃষ্ঠ থেকে, খড়দায় যে বিদ্যুৎ পৃষ্ঠের ঘটনা, গুরুমা বলে গেছিল। আমার গণনাটা কিসের জন্য? আমার গণনাটা প্রি ইন্টিমেশন দেওয়ার জন্য। আমার গণনা বলে দেবে জ্যোতিষশাস্ত্র, তন্ত্রশাস্ত্র, মহাকাল সাধনা, নক্ষত্র গণনা যদি করা যায়,
তাহলে কিন্তু সত্যি সত্যি আমি যাদের শেখাই, আমি যাদের শেখাই জ্যোতিষ, তাদের তন্ত্র শেখাই, তাদের এটুকুই বলি যে গণনা এমন হবে যে মানুষ মিলিয়ে নেবে। আমার ছাত্র যুব সেবা দল থেকে শুরু করে আমার সর্ববয়স্ক সেবা দল, আমার সর্ববয়সের সন্তানরা, আমার কৃষাণ সন্তান থেকে আমার সমস্ত বর্গের সন্তান আমার আমাকে দেখছে প্রত্যেকে। আজকে বানভাসী মানুষ, আজ পশ্চিমবঙ্গ বানভাসী, আজ আমার পশ্চিমবঙ্গ বন্যা কবলিত, আমার সারা পৃথিবীতে অনেক জায়গায় রেকর্ড, আজকেও রেকর্ড নিউজে শোনা গেছে, মানুষ বলেছে 78 এবং 2000 সালের বন্যাকে পশ্চিমবঙ্গ ক্রস করলো। আমি বলে গেছিলাম জল প্রলয়ের কথা, শুধু পশ্চিমবঙ্গ নয়, আমেরিকায় ইরান এলো, সেখানেও মানুষ মিলিয়ে নিল, আসাম থেকে শুরু করে ব্রহ্মপুত্রে যে নৌকা ডুবি, যে ব্রহ্মপুত্রে তরতাজা প্রাণ চলে গেল। আমি পশ্চিমবঙ্গের কয়েকটি জায়গা বলবো, যেখানকার জায়গাগুলো আমায় ভালোবাসে, সেই জায়গা আজকে জলে কবলিত, সেই জায়গাগুলোর নাম বলবো আমি বন্যায়। মানুষ কোনোভাবে আমায় দেখছে সেখান থেকেও, কারণ তারা আমায় ভালোবাসে, তারা এই পরিবারের অঙ্গ, আজকে তারা ভানবাসী। আমি এক কথায় বলবো, ঘাটাল আমার দাসপুর, আমার চন্দ্রকোনা, আমার বাঁকুড়া, আমার আরামবা, আমার বীরভূম, আমার মঙ্গলকোট, আমার বর্ধমান, আমার কেতুগ্রাম, আমার মেদিনীপুর, দুই মেদিনীপুরের কথা বলছি, দুই মেদিনীপুর আমায় ভালোবাসে, আজকে তারা বানভাসী, আজকে তারা জলে প্লাবিত। গুরুমা বলে গেছিল জল প্লাবনের কথা, জল প্রলয়ের কথা। আমার নানুর, আমার নানুরের এক একটা গ্রাম খুঁজে পাচ্ছি না। আমি বলেছিলাম চতুর্থ স্থান জনতা স্থান, সেই জনতা কিন্তু একটা সাংঘাতিক বিপর্যয়ের মধ্যে পড়বে। আমার অনুষ্ঠান করার উদ্দেশ্য নয় আমার গাড়ির ইএমআই পূরণ করা, আমি যাদের শেখাই তাদেরকেও বলি জ্যোতিষ কিন্তু ডাকাতি নয়, মানুষকে ডাকাতি করার জন্য, জ্যোতিষ হলো মানুষের পাশে থাকার জন্য। আর আমি, আমি তন্ত্র সাধিকা, আমি ভৈরবী সাধিকা, আমি তোমাদের মা, আমি তোমাদের একটি জনেরও পাতানো মা নয়, আমি বানানো মা নয়, আমি ঘরে ঘরে প্রত্যেকের মা। সেটা আমার নানুরে আজকে গ্রামকে গ্রাম উজাড় হয়ে গেছে। আমি বলে গেছিলাম জল প্রলয়ের কথা, আমি বলে গেছিলাম জনতা নানা রকম ভাবে বিপর্যস্ত হবে, জনসাধারণের দুর্যোগ ঘনিয়ে আসছে। আজকে আমাকে মাঝরাত্রি থেকে জল ছাড়া হয়েছে, মাঝরাত্রি থেকে ঘর ছাড়া, ভিটে ছাড়া, সহায় সম্বলহীন আমার নানুর, আমার নানুর দেখছে অনুষ্ঠান, আমার নানুর থেকে মানুষ আমায় ভালোবাসে, সেই মানুষ মিলিয়ে নিচ্ছে। আমার নানুর, আমার হাওড়া, আমার ডুমুরজলা, আমার ইলামবাজার, আমার দুর্গাপুর, আমার জামদরিয়া, আমার রায়গঞ্জ, আমার আসাম, আমার কালীপুর, আমার খানাকুলের কথা বলবো, আমার উদয়নারায়ণপুরের কথা বলবো, আমার সোনামুখীর কথা বলবো, আমার কাকসা ব্লকসের কথা ব্লকের কথা বলবো, আমার কাকসলা ব্লক আজকে কি ধরনের জলে প্লাবিত, আমার পটাশপুর আজ জলে প্লাবিত, আমার উদয়নারায়ণপুর আজকে জলে প্লাবিত, আমার নানুরের মধ্যে ধূপসর, আমার বাসাপাড়া, আমার ঠিকুরে, আমার সুন্দরপুর, আমি নানা জায়গায় দেখছি বাড়ি ভাঙছে, আমি দেখছি ভাসছে গবাদি পশু, আমার গবাদি পশু আজ জলে প্লাবিত, আমার সমস্ত মানুষ আজকে বানভাসী। আমি বলে গেছিলাম, আমি ডেট ধরে গেছিলাম 9ই আগস্ট থেকে, আমি 9ই আগস্ট থেকে যে 20শে নভেম্বরের মধ্যে যে দিন বলে গেছিলাম, কারণ আমার গণনা মানুষের স্বার্থে, আমি চাইবো মানুষ আমার গণনাকে এমন জায়গায় শেয়ার করে নিয়ে যাবে তাদের পরিবার, যদি এই অনুষ্ঠান মানুষকে এতটুকু সমৃদ্ধ করে, যদি এই অনুষ্ঠান জনচেতনা বাড়ায়, যদি এই অনুষ্ঠান জনস্বার্থের জন্য হয়ে থাকে, আমার সন্তানরা, আমার বীর ছেলেরা, আমার বীরাঙ্গনা মেয়েরা, আমার সেই সৈনিকরা, আমার সৈনিক ছেলে থেকে আমার সৈনিক মেয়েরা, তারা নিয়ে চলবে এই বিজয়রথকে, যাতে সর্বস্তরের মানুষের কাছে পৌঁছায়। এবং আমার প্রত্যেকটি ভবিষ্যৎবাণী, প্রত্যেকটি ভবিষ্যৎবাণী যা কিন্তু অক্ষরে অক্ষরে মিলছে, মানুষ লিখুক, মানুষ কমেন্টে লিখুক, অবাধ স্বাধীনতা, কারণ তারা শুনেছে, তারা লিখবে সত্যের জয় হবে, সত্যমেব জয়তে। আমি গুরুমা বলে গেছিল কিনা, আজকে যারা নতুন, আজকে যারা নবাগত আমার পরিবারে, আজকে নবাগত মেয়েদের উদ্দেশ্যে বলবো, গুরুমা কোনো বিজ্ঞাপনই চমক দিচ্ছে না, গুরুমা হওয়ার পর কিছু বলে না, গুরুমা হওয়ার আগে বলে
তাই তাদের স্বার্থে বলবো আমার ছত্রভঙ্গ যোগ দেখে নাও সেখানে আমি বারবার বলেছি জল দ্বারা প্লাবন হবার ক্ষমতা আমি জল দ্বারা কিন্তু বিপর্যয় আসছি চন্দ্র আমরা শনি চন্দ্রের নক্ষত্র শ্রবণা নক্ষত্রে রয়েছে সেই শনি বক্রী হয়ে রয়েছে গুরু বক্রী হয়ে রয়েছে অর্থাৎ এই যে ভয়ঙ্কর বিপর্যয় অর্থাৎ সঠিক যদি গণনা করা যায় তবে এই ধরনের ক্যালকুলেশন করা যায় এই এই ধরনের ক্যালকুলেশন যে ক্যালকুলেশন আমি তারা সিদ্ধেশ্বরীর কাছে প্রার্থনা করেছিলাম যাতে এই ধরনের ঘটনা না ঘটে তবে যেটা ঘটবার আছে যা আমি কালখণ্ডে দেখেছি যা আমি ভবিষ্যৎবাণী করেছি মেলাক মিলাক বাংলার মানুষ মিলাক সারা পৃথিবীর মানুষ অর্থাৎ গণনার ধারে যদি থাকে তাহলে মানুষ মিলিয়ে নেবে প্রত্যেকটা মানুষ কিন্তু গণনা মিলিয়ে নেবে এই ধরনের গণনা কিন্তু আমি করি যার জন্য প্রত্যেকটা মানুষের স্বার্থে আমার অনুষ্ঠান জনস্বার্থের অনুষ্ঠান জনসচেতনতার অনুষ্ঠান আজকে আমার ছাত্র যুবরা আজকে আমার ছাত্র যুব সেবা দল দিকে দিকে এই অনুষ্ঠানের জয়গান করছে আজকেও বহু ইয়ং ছেলেমেয়েরা এসেছিল আমার দর্শনে তারা পর্যন্ত বুঝতে পেরেছে যদি সঠিক গণনা করা যায় যদি সঠিক মহাকাল সাধন করা যায় তাহলে পিন পয়েন্টে ক্যালকুলেশন ঠিক এইভাবেই মিলবে মিলতে বাধ্য আমি দাবি করে বলবো যে যেটা বলবো সেটাই হবার সম্ভাবনা আমি তো বলবো 90-99% মানুষ মেলা আমার প্রত্যেকটা জায়গা আজকে জলে প্লাবিত পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষ সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় আমার গণনা ছিল জল প্রলয় রেকর্ড ব্রেক করেছে পশ্চিমবঙ্গেও আজকে জানা গেছে নিউজে যা 78-এর বন্যায় হয়নি যা 2000-এর বন্যায় হয়নি সেই জলে প্লাবিত আমার নানুর থেকে শুরু করে আমার পটাশপুর থেকে শুরু করে আমার উদয়নারায়ণপুর থেকে শুরু করে আমার সারা আরামবাগ থেকে শুরু করে আমার হুগলি থেকে শুরু করে আমার বর্ধমান থেকে শুরু করে আমার আসানসোল তো নদী হয়ে গেছে আমার আসানসোল তো নদী হয়ে গেছে আমার আসানসোল থেকে শুরু করে সেই সমস্ত বিপন্ন মানুষরা আমার সন্তানরা আজকে ঘর ছাড়া আজকে নানা সমস্যায় তারা রয়েছে গণনা তো গুরুমা করেই গেছিল আগে অর্থাৎ এই গণনা এমন জায়গায় পৌঁছুক শেয়ার করে যে এই গণনা অনুযায়ী যা যা দেখা যাচ্ছে প্রত্যেকটাই কিন্তু মানুষ মিলিয়ে নিচ্ছে বেশ কিছু কমেন্টের উত্তর দেব তার আগে আমি যাব যে সর্ব পিতৃ অমাবস্যা তার জন্য আমি বলবো যেটি 6ই অক্টোবর এতক্ষণ ছিল সুবর্ণ সুযোগ এতক্ষণ ছিল অনেক সুযোগ তবে এখন বলবো শেষ সুযোগ আর একটি মাত্র দিন রয়েছে যারা আজকে এখনো নতুন যারা এখনো করনি অনেক চেষ্টা করছো জীবন যুদ্ধে জয়লাভ করার গুরুমা অনেক চেষ্টা করছি তবু কর্মকাছারিতে উন্নতি নেই গুরুমা অনেক চেষ্টা করছি তবু বিবাহ হচ্ছে না গুরুমা অনেক ঈশ্বরকে ডাকছি তবু আমরা ফল পাচ্ছি না কি হয়েছে আমাদের আমি তোমাদের নিঃসন্দেহে বলতে পারি আমি তোমাদের নিঃসন্দেহে বলতে পারি তোমাদের প্রত্যেকের কিন্তু পিতৃদোষে আক্রান্ত হবার সম্ভাবনা প্রবল আর এই পিতৃ সর্বপিতৃ অমাবস্যা বেশ যে এই একেবারে 20শে সেপ্টেম্বর থেকে 6ই অক্টোবর তার মধ্যে দুটি গুরুত্বপূর্ণ দিন একটি ছিল আজকে 2রা অক্টোবর ইন্দিরা একাদশী আর একটি মাত্র হাতে পড়ে আছে সেটি হলো 6ই অক্টোবর অর্থাৎ সর্বপিতৃ অমাবস্যা আমি বাংলার মানুষ তথা সারা ভারতবাসীকে বলবো সারা পৃথিবীবাসীকে বলবো তোমরা যে আমার ইতালিতে আছো যে আমার নেপালে আছো যে আমার ইউএসএতে আছো যে আমার লন্ডনে আছো আমি বারবার বলবো আমি জীবকে অভয় দিয়ে বলবো আমি জগজীবকে উদ্ধারের জন্য আমি পথ দেখাবো তাদের জন্য একটি পথ অবলম্বন করো এই সর্বপিতৃ অমাবস্যা আমি যা যা বিধান বলে যাচ্ছি সেই বিধান অনুযায়ী কাজ করো আমি যা যা বিধান দেখাবো সেই পথে চলো আমি একেবারে দাবি করে বলতে পারি 2022-এ অনেক গোল্ডেন অপরচুনিটি অনেক সুখবর অনেক সুস্থ বাতাবরণ তোমার জীবনে অপেক্ষা করছে যদি তোমরা করতে পারো আমি যাদেরকে শেখাই আমি তাদেরকে এটাই বারংবার বলি আমি শেখানোর স্বার্থে একটা কথা বলবো যারা অনলাইন শিখতে চাইছে বিশেষ করে ছাত্র যুব সেবা দল আমার শিখছে আমার ছাত্র যুব সেবা দলকে আমি লক্ষ্য করে রাখি যারা শিখছে যারা বুঝেছে যে জ্যোতিষ প্রতারণামূলক শাস্ত্র নয় জ্যোতিষ কথা বলতে পারে গণনা যদি করা যায় সঠিকভাবে মহাকাল সাধন যদি করা যায় তাহলে গণনা কতটা পথ প্রদর্শকের কাজ করতে পারে
গুরু মা যেভাবে পথ দেখিয়ে দিয়েছেন, কারণ গুরু মা হলেন পথপ্রদর্শিকা, প্রত্যেকটা জীবকে তার লক্ষ্যে পৌঁছে দেব। এখানে অর্থ কামাবার জন্য বসা নয়, এখানে মানুষকে মিসগাইড করার জন্য বসা নয়, এখানে আমার স্বার্থ নয়, আমাদের পরিবারের স্বার্থ। তোমাদের হাত ধরে, তোমাদের হাত ধরে বসেই মহাযজ্ঞের সূচনা। তোমাদের একটি শেয়ার প্রত্যেকটা মানুষের জীবনকে আজকে অনেক অনেক পরিবর্তন করেছে। মানুষ স্বীকার করছে, মানুষ দলে দলে স্বীকার করছে, তোমাদের হাত ধরে হয়েছে এই মহাযজ্ঞের সূচনা, তোমাদের হাত ধরে এগোচ্ছে এই বিজয় রথ, তোমাদের হাতে রয়েছে এই বিজয় রথের রশি, তোমরা টেনে নিয়ে যাবে। যদি এই অনুষ্ঠান সত্যি সত্যি মানুষের পাশে থেকে থাকে, এই অনুষ্ঠানের গণনা যদি সত্যি সত্যি মিলে থাকে, এই অনুষ্ঠান যদি মানুষকে সমৃদ্ধ করতে পারে, এই অনুষ্ঠান যদি মানুষের জীবনযাত্রার মানকে বদলাতে পারে, এই অনুষ্ঠান কিছু দিতে এসেছে। এখানে চাওয়া পাওয়ার গল্প নেই, এখানে পাবার জন্য বসে নেই, গুরু মা এসেছে কিছু দেওয়ার জন্য। একটা সাধক একটা সাধিকার জন্ম হয় এই জগজীবকে উদ্ধার করার জন্য, একটা সাধকের জন্ম হয়, একটা সাধিকার জন্ম হয়, পৃথিবীতে অবতরণ হয় তাপিত প্রাণ শীতল করার জন্য, একটা সাধিকার আগমন ঘটে পীড়িতকে উদ্ধার করবে বলে, একটা সাধিকার আগমন ঘটে অসুস্থ মানুষকে, যারা পথ ভুলে গিয়েছে, তাদের জীবনে ছন্দ হারিয়েছে, যারা গতি হারা পথে চলছে, তাদের জীবনকে একেবারে কল্পিতে সঠিক মার্গে পৌঁছে দেবার জন্য। সাধক সাধিকা নিজ স্বার্থ দেখে না, সাধক সাধিকা কোনোদিন, আমি যাদের সাধনা শেখাই তাদের এটাই বলতে আসি, একটা সাধক সাধিকা 100টা মানুষের জীবনের পরিবর্তন করতে পারে, 1 লাখ মানুষের জীবনের পরিবর্তন করে, 1 কোটি মানুষের জীবনের পরিবর্তন করতে পারে। কারণ সাধক সাধিকা হলো ফ্রেন্ড, সাধক সাধিকা হলো ফিলোসফার, সাধক সাধিকা হলো গাইড। একটা মানুষের একটা গুরুর 3টি রূপ থাকে, অর্থাৎ আমার আগমন আমার এই ফেসবুক লাইভের উদ্দেশ্য নয়, আমার আত্মস্বার্থ চরিতার্থতা করার জন্য। একজনের স্বার্থ চরিতার্থতা হবে, আর বিশ্ব এত বড় বিপুল জনতা যাতে কোনোভাবে মিসগাইড না হয়, সেইভাবে আমি প্রত্যেকটা মানুষকে যাদের জ্যোতিষ শেখাই তন্ত্র শেখাই আমি বারবার হ্যামারিং করি এই জিনিসগুলো। কারণ মানুষকে সঠিক মার্গদর্শন করাবার জন্য সাধক সাধিকার আবির্ভাব। আমি এখানে বসেছি, আমি বারবার বলছি, কারা ফোন করে যে বলে গুরুমা কোথায় বসে, গুরুমা কোথায় বসে, গুরুমা জ্যোতিষ নিয়ে ব্যবসা করে না, গুরুমা তন্ত্র সাধনা ব্যবসা করার জন্য করে না, গুরুমা কোথাও বসে না রে বাপ, গুরুমা কোথাও বসে না। তোদের গুরুমা পঞ্চমুণ্ডি আসনে সাধনা করে, যখন বম্বে যায় মানুষ জেনে গিয়ে সেখানে জমায়েত হয়, যখন দিল্লি যায় সেখানে জমায়েত হয়, যখন দুর্গাপুর বর্তমান আসানসোল মেদিনীপুর নবদ্বীপ যখন যেখানে যায় কোনো কারণে তখন মানুষ সেখানে জমায়েত হয় নির্দিষ্টভাবে। আজকে এখান কালকে ওখান, কালকে সেখান পরশু ওখান, আমি সাধনা করব কখন, কখন আমি গণনা করব? ওই যে হাজার হাজার মানুষ, ওই যে লক্ষ লক্ষ মানুষ আমার দিকে চেয়ে আছে, ওই যে তাপিক প্রাণ আমার দিকে চেয়ে আছে, ওই যে হাপুস নয়নে আমার মিরাক্কেল ম্যাজিক্যাল নাম্বার নেবে বলে বসে আছে আমার ছেলে মেয়েরা, আমি যে মা, মায়ের ধর্ম নয় এখান ওখান সেখান করে আমি পারবো না, আমি বসি না কোথাও, আমি বলে যাচ্ছি সোশ্যাল মিডিয়ায় আমি কোথাও বসি না, আমি পঞ্চমুণ্ডী আসনে আমার তারা সিদ্ধেশ্বরীর চরণ প্রান্তে বসে সাধনা করি আমার জগজীব উদ্ধারের জন্য। আমার একটাই লক্ষ্য, যাতে মুখে হাসি ফোটাবো এবং চোখের জল মোছাবো, এই লক্ষ্য নিয়ে আমি এগিয়ে চলছি প্রত্যেকে। আর এই লক্ষ্য আমাকে যারা এগিয়ে নিয়ে যাচ্ছে সে হলো আমার সন্তান, ওই তো, ওই তো আমার মেয়েরা, ওই তো আমার বীরাঙ্গনা মেয়েরা, ওই তো আমার ছেলেরা যারা আমায় ভালোবাসে, যারা সুরক্ষিত বুঝছে যে এই অনুষ্ঠান মানুষের কল্যাণে মানুষের হিতার্থে মানুষের পাশে থাকার জন্য। আমি বারবার বলবো, সর্বপিত্র অমাবস্যা অর্থাৎ 6ই অক্টোবর মহালয়ার দিন, আমি বারবার করে বলবো কি করবে তোমরা সেই দিন, অবশ্যই করে এই সর্বপিত্র অমাবস্যায় একমাত্র মোক্ষ মুক্তি প্রদাতা ভগবান শিব, অবশ্যই করে সকাল 8টার মধ্যে পঞ্চামৃতে ভগবান শিবের অভিষেক করবে, যাতে তোমাদের পূর্বজ, যাতে তোমাদের পিতৃপুরুষগণ, অবশ্যই যারা তর্পণ বিধি করবে তারা তো করবেই তর্পণ, অবশ্যই করে সবাই ছেলে মেয়ে প্রত্যেকে করবে, অবশ্যই করে কিন্তু ভগবান শিবের অভিষেক করবে। ভগবান শিবের অভিষেক করলে কি হবে গুরুমা,
পঞ্চামৃতে ভগবান শিবের অভিষেক করবে, তার মধ্যে কালো তিল মেশাবে, কালো তিল মিশিয়ে ভগবান শিবের অভিষেক করবে। ত্র্যম্বকং যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম রূপারূপমিব বন্দনাতমে তনুমোক্ষ্যম অমৃতাৎ নমো হোম শিবায় নমঃ। এই মন্ত্রে তোমরা অভিষেক করবে, এই মন্ত্রে তোমরা 108 বার ভগবান শিবের মাথায় যদি জল ঢালো সর্ববিত্র অমাবস্যায় কি হবে গুরু মা? অশান্ত মন শান্ত হবে, জীবন যুদ্ধে যা বারবার হেরে গেছো পূর্বজদের উদ্ধারের প্রার্থনা করো, পিতৃপুরুষের আশীর্বাদ প্রার্থনা করো, নিজেদের গুরুজনদের আশীর্বাদ প্রার্থনা করো। আর কি করবো গুরু মা? হ্যাঁ, আর যেটা করবে অবশ্যই আমি তোমাদেরকে বলবো, আর যেটা করলে তোমাদের একেবারে ভাগ্যের চাকা ঘুরে যাবে। অমাবস্যার মতো দিন অর্থাৎ 6ই অক্টোবর এই দিনটা অবশ্যই অশ্বত্থ বৃক্ষতলে জল ঢালতে হবে। আর কিভাবে জল ঢালবে? না, দুধ, জল, চিনি, মিছরি, মধু এবং কালো তিল, এই যা যা দ্রব্য বললাম, আর একটু নোনতা রান্না, একটু ঝাল রান্না, একটু মিষ্টান্ন রান্না, অবশ্যই পান পাতাতে করে তিনটে গাছের গোড়ায়, একটা নিম গাছ, একটা বেল গাছ, একটা অশ্বত্থ গাছ, এই তিনটে গাছের গোড়ায় অবশ্যই তোমরা রেখে দেবে সকাল 10টা থেকে বেলা 12টার মধ্যে কি 1টার মধ্যে রেখে দেবে অবশ্যই করে। অশ্বত্থ বৃক্ষে তোমরা সন্ধ্যাকালে প্রদীপ জ্বালবে। কিসের প্রদীপ জ্বালবো গুরু মা? অবশ্যই সর্ষের তেল এবং চামেলের তেল। অমাবস্যায় সর্ষের তেল এবং চামেলের তেল, সর্বপিত্র অমাবস্যা, প্রত্যেকটা মানুষের সুখ শান্তি সম্পাদনের জন্য আমি বলছি অবশ্যই করে ব্রাহ্মণ ভোজন করাবে, অবশ্যই করে তোমরা, অবশ্যই করে তোমরা পায়েস রান্না কিন্তু অবশ্যই করবে, সেটা কিন্তু গরুর দুধেই হতে হবে, গরুর দুধ ছাড়া। সর্বপিত্র অমাবস্যায় কোনো দুধ কোনো ঘির রান্না যেন কারুর বাড়িতে না হয়, এবং ব্রাহ্মণকে খেতে দাও, দুস্থকে খেতে দাও, গরিব মানুষকে খেতে দাও, কাঁচা নুন কিন্তু কদাপি দেবে না, কাঁচা নুন কিন্তু তোমার সুকর্মকে অযথা কুকর্ম করে দেবে। আমি বাংলার মানুষের স্বার্থে, আমি প্রত্যেকটি ভক্তবৃন্দের স্বার্থে, আমার যে যেখান থেকে দেখছে তাদের স্বার্থে আমি বারবার বলছি, অন্তত একটি দুস্থকে খাওয়াবে, প্রাণ ভরে ভোজন করাবে, অন্ন সেবা করাবে, আর একটি ব্রাহ্মণকে অবশ্যই ভোজন করাবে, অবশ্যই গোদুগ্ধে রান্না করবে, গোদুগ্ধ ছাড়া যেন কোনো দুগ্ধে রান্না না হয় সেদিকে খেয়াল রাখবে। অশ্বত্থ বৃক্ষ 7 বার প্রদক্ষিণ করবে, অশ্বত্থ বৃক্ষ 7 বার প্রদক্ষিণ করবে। আমি বারবার বলবো সর্বপিত্র অমাবস্যা, প্রত্যেকে অবশ্যই মাছকে আটা গুলি করে মাছকে গিয়ে কোনো জলে খাওয়াবে, বাড়ির অ্যাকোরিয়ামে করবে না, অনেকটা শান্তি পাবে, অনেকটা স্বস্তি পাবে। এই সর্বপিত্র অমাবস্যা তোমাদের সুখ শান্তি সম্পাদনে, যতক্ষণ না পূর্বজরা, যতক্ষণ না পিতৃপুরুষ তোমার প্রতি সদয় হবে, ততক্ষণ কোনো দেবতা কোনো ভগবানকে ডেকে তুমি কিন্তু শান্তি পাবে না। যাদের জন্মছকে শনি রবি বীজ যোগ আছে, যাদের জন্মছকে রবি রাহু গ্রহণ যোগ আছে, যাদের সাপিদ যোগ রয়েছে, যাদের আমি বলবো যাদের গ্রহণ যোগ কালসর্পদোষ বাস্তুদোষ রয়েছে, তারা প্রত্যেকে নিঃসন্দেহে করো, দারুণ মিরাকেল রেজাল্ট পাবে। এছাড়া এছাড়া 5ই অক্টোবর আমি অবশ্যই অমাবস্যা থাকাকালীন আমি সারা পৃথিবীর মানুষকে জড়ো হতে বলবো মারুভূমি মহাশক্তি আশ্রম ফেসবুক পেজে, যেখানে কিন্তু আমি করাবো পুষ্পাঞ্জলি অমাবস্যা থাকতে থাকতে। আর পরের দিন, পরের দিন আমি কি করাবো? আমি নাম গোত্র ধরে পুজো করাবো। যারা প্রত্যেক দিন কমেন্ট করে, যারা প্রত্যেক দিন শেয়ার করে, সেই সমস্ত বীর সৈনিকদের নামে 5ই অক্টোবর আমি পুজো করব। আমি কিছুটা চেষ্টা করব লাইভে আনবার। আমি 6ই অক্টোবর সকাল 11:30টায় আমি বাংলার মানুষের স্বার্থে, আমি গ্রহপীড়িত মানুষের স্বার্থে, আমি সারা পৃথিবীর স্বার্থে বলছি, ভাগ্য বিলম্বিত, টাকা নেই, প্রতিকার হচ্ছে না, কেন টাকা কি লাগবে? মারুভূমি মহাশক্তি আশ্রম সারা পৃথিবী জুড়ে মানুষকে বিনামূল্যে দিচ্ছে প্রতিকার, এই প্ল্যাটফর্ম থেকে, এই প্ল্যাটফর্ম থেকে বিনামূল্যে প্রতিকার। আমি বলছি দিকে দিকে মানুষ জমায়েত হবে 11:30টায় বামাকালী, আমার স্বপ্নে পাওয়া মা বামাকালী, যা ভূভারতী ভৈরবী ছাড়া পূজিতা হন না, সেই বামাকালীর ভরা অমাবস্যায় অভিষেক, তোমার গ্রহ শান্তি হবে, তোমার আপদ বাধা দূরে যাবে, তোমার ঋণ নাশ,
তুমি ঋণের জালে জড়িয়ে পড়েছো, তোমার বিবাহ হচ্ছে না, তুমি পিতৃদোষের জন্য নিয়ম করেছিলে, তবে অবশ্যই কিন্তু মায়ের দর্শন, মায়ের অভিষেক দর্শন করে সুসম্পন্ন করো। পিতৃদোষের জন্য যা কিছু পুজো, যা কিছু দান তুমি করেছো, মায়ের অভিষেক দর্শনে সুসম্পন্ন হবে 6ই অক্টোবর ঠিক সকাল 11:30টায়। সারা পৃথিবীর মানুষ জড়ো হবে, যার যখন দেশের টাইম অনুযায়ী 11:30টার সময় মানুষ দর্শন করবে মায়ের অভিষেক। কি হবে অভিষেক দর্শন করতে গেলে? এই অভিষেক দর্শন করা গেলে অশান্ত গ্রহ, দুষ্ট গ্রহ, ভয়ঙ্কর শত্রু পীড়নে যারা জর্জরিত মুক্তি পাবে। আমি দাবি করে বলবো মুক্তি পাবে বামাকালীর অভিষেক সন্ধ্যাবেলায় 6ই অক্টোবর। আমি ওই দিন সকালেও পুষ্পাঞ্জলি করাবো, ওই দিন আমি 12টা থেকে পুষ্পাঞ্জলি করাবো। ভরা অমাবস্যায় এসে পুষ্পাঞ্জলি করো। সন্ধি পুজো 13ই অক্টোবর রাত্রি 11:20 থেকে আমি থাকবো লাইভে। ঠাকুর দেখতে যাবে, সঙ্গে ফোনটা নিয়ে যাও, ফোনটায় দেখতে থাকো, চোখ রাখো, দর্শনে কাজ হবে। নববিধা ভক্তি লক্ষণে আমি বারবার বলবো, তোমরা প্রত্যেকে দর্শন করো, দর্শনে কিন্তু তোমাদের প্রত্যেকের মঙ্গল হবে। এবং আমি অনলাইন পুজো করাবো, পুজোতে পার্টিসিপেট করো। কত টাকা লাগবে গুরুমা? টাকা পয়সায় কেনা বেচার আসর এটা নয়, এখানে একেবারে আমি প্রতি আত্মার আত্মীয়া, আমি একেবারে চলে যাব। বেশ কিছু ভবিষ্যৎবাণী করে কয়েকটা আমি কমেন্ট করব। আমি ভবিষ্যৎবাণী করব অক্টোবর মাসে 4টি গ্রহ রাশি পরিবর্তন করছে, 2টো গ্রহ চাল পরিবর্তন করছে। আজকে আমি যে ভবিষ্যৎবাণী রাখবো, আমি দাবি করে বলবো এক ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী হতে চলেছে আজকে, যেটা মেলবার সম্ভাবনা আমি বলবো 90 থেকে 99 ভাগ। তার মধ্যে অনেক নেগেটিভিটি আমি দেখতে পাচ্ছি, তথাপি আমায় বলতে হবে, কারণ রঙ্গ দেখার আসন নয়, মজা দেখার আসন নয়, চেম্বারে ডেকে ফিসফিস করে বলবার জন্য নয়, এইটা করলে ভাগ্য ঘুরে যায়, ওইটা করলে ভাগ্য ঘুরে যায়, এইটা করলে ভাগ্য ঘুরে বসে, ওইটা করলে ভাগ্য এদিকে বসে, এইসব রূপময় মা বলে না, এইসব গুরুমা বলে না। গুরুমা যেটা বলে সোশ্যাল মিডিয়াতে এসে বলে। অর্থাৎ আমি বলবো বুধ বক্রী গতিতে কন্যায় 4টি গ্রহ রাশি পরিবর্তন, শুক্র বৃশ্চিক রাশিতে মঙ্গলের সাথে, সূর্য 17ই অক্টোবর আমি দেখতে পাচ্ছি তুলা রাশিতে, মঙ্গল সেও রাশি পরিবর্তন করছে। এছাড়া শনি মহারাজ মার্গী হচ্ছেন 11ই অক্টোবর, গুরুও মার্গী হতে চলেছেন। অর্থাৎ 4টি গ্রহের রাশি পরিবর্তন, 2টি গ্রহের বক্রী থেকে মার্গী হওয়া, চাল পরিবর্তন। আমি অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাঙ্গেলে আজকে প্রেডিকশন করব। আমার প্রেডিকশন লক্ষ লক্ষ মানুষ শুনছে এখানে, লক্ষ লক্ষ মানুষ বসে আছে কিছু শিখবে বলে, লক্ষ লক্ষ মানুষ বসে আছে কিছু জানবে বলে, লক্ষ লক্ষ মানুষ শুনে। এখানে বিজ্ঞাপনের রঙ্গমঞ্চ নয়, আমি এই পারি ওই পারি সেই পারি নয়, আমি একেবারে অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাঙ্গেলে অ্যানালিসিস করে দেবো, আমি অ্যানালিসিস করে দেবো। আমি একেবারে দেখতে পাচ্ছি, আমি একেবারে দেখতে পাচ্ছি অক্টোবরের মাসে কি কি হতে পারে তার ভবিষ্যৎবাণীতে বলবো। প্রথম কথা, আমি আগে পার্সোনাল লাইফ বলছি প্রত্যেকের, তার আগে বলে নেব আমি অক্টোবর থেকে কন্যা, মিথুন, ধনু এবং মীন এই 4টি রাশির আমি সোনায় সোহাগা দেখছি। আমি অক্টোবরে এই 4টি রাশির সোনায় সোহাগা, তার মধ্যে ধনু, মকর, কুম্ভ, তুলা এবং মিথুনকে যোগ করে বলবো, যাতে 7.5-8.5 চলছিল, 11ই অক্টোবর শনি মহারাজ মার্গী হচ্ছেন, অনেকটা ভালো ফল পাবে, আমার ভবিষ্যৎবাণীতে রইল। আর এছাড়া আমি বলবো যাদের জন্ম ছকে, একটু দেখো ছকটা, আর ছক কোথাও চেম্বারে এসে দেখাতে হয় না আমাকে, কোথাও দেখাতে হবে না, আমি বলছি দেখো, খোলো ছকটা, খোলো ছকটা, খুলে যেটা বলছি সেটা দেখো। বুধ 6-8-12 আছে, লগ্ন থেকে 6-8-12 যদি বুধ থেকে থাকে, তাদের আমি সাবধান করব 2 তারিখ থেকে, আজকে থেকে 18 তারিখ অবধি বিশেষ কি কি হতে পারে তাদের, তাদের কি কি হতে পারে। বুধের ভুল হবে, সিদ্ধান্তের ভুল হবে, অল ওভার সবার হবে, কিন্তু যাদের বুধ 6-8-12 আছে তাদের বেশি হবে। আমি বুঝে চলতে বলবো, নার্ভের সমস্যা অনেকের মধ্যে দেখা দেবে, বাকযুদ্ধ, বাচালতা, ক্যালকুলেশন বুঝে করো, নিজেকে রিচেক করো। যাদের বাচ্চাটি বুধ বক্রে, যাদের বাচ্চাটি বুধের পাশে ব কিংবা আর লেখা আছে, আর হলো ইংরেজিতে রেট্রোগেট, ব হলো বক্রে, মানে উল্টো চাল চলছে, উল্টো দিকে চলছে। যাদের বাচ্চাটি আছে বুধ বক্রী,
আমার বাংলা বিহার উড়িষ্যা আমার দিল্লি কর্ণাটক হরিয়ানা আমার পাঞ্জাব গুজরাট সবাইকে বলছি আমার ইটালি আমেরিকা লন্ডন সবাইকে বলছি বাংলাদেশ নেপাল ভুটান সবাইকে বাচ্চাটা দেখো বুদির পাশে ব কিংবা আর লেখা যদি থাকে তাহলে রেট্রোগেট রয়েছে তাহলে আমি বিশেষ সাবধান ভ্রমিত হওয়া কনভেন্স হয়ে যাওয়া থেকে বিপত্তি বিশ্বাস বুঝে করবে ভুল বোঝাবুঝি থেকে মহাভারত কাণ্ড আমি 2 তারিখ থেকে 18 তারিখে ভবিষ্যৎবাণী রাখলাম বুদের চাল পরিবর্তনের জন্য আমি এই যে ভবিষ্যৎবাণী রাখলাম মানুষ মিলিয়ে নেবে সজাগ হবে সতর্ক হবে এই অনুষ্ঠান সজাগ করার অনুষ্ঠান এই অনুষ্ঠান জীব জাগো এই অনুষ্ঠান প্রত্যেককে আদর করে প্রত্যেককে প্রটেক্ট করার জন্য আমার গণনা আমি রাজ্যকে গণনা করি কাদের জন্য আমি সারাদিন মহাকাল সাধন করছি কাদের জন্য একেবারে মাস টু মাস ভবিষ্যৎবাণী আনার চেষ্টা করছি আমার আমার ছেলেমেয়েরা আমার দিকে তাকিয়ে বসে আছে আমার এই যে এত এত ছেলেমেয়ে আমার দিকে তাকিয়ে বসে আছে আমি তাদের জন্য গণনা করছি আমি অক্টোবর মাসে ভবিষ্যৎবাণী করব যে সবচেয়ে বড় ভবিষ্যৎবাণী যা হতে চলেছে কি হতে চলেছে ভয়ঙ্কর ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর যা যা হতে চলেছে যেভাবে আমার জল প্রলয় যেভাবে আমার গণনা ছিল যেভাবে ডিভিসিআর জল ছেড়েছে পশ্চিমবঙ্গের অধিকাংশ জায়গায় আজকে বন্যা প্লাবিত বানভাসী পশ্চিমবঙ্গের অর্ধেক আমি বলবো আমি যেগুলো দেখতে পাচ্ছি প্রথম থেকে শেষ অক্টোবরে আজকে 2 তারিখ আমি আবার ভবিষ্যৎবাণী করছি রিলেশন দুমড়ে মুচড়ে যাবে অনেক রিলেশন দুমড়ে মুচড়ে যেতে চলেছে এখনই সবাই কিন্তু সজাগ হও এখনই সজাগ হও গুরুমা আমরা কি করব কি কিভাবে আমরা প্রতিবিধান করব কত টাকা লাগবে গুরুমা যোগ্য করতে কোথায় কোথায় যোগ্যে যেতে হবে কি কি পড়লে ভালো হয়ে যাবে চেম্বারে এসো বলে দেব এই তথাকথিত কোনো ভাষা আমার অনুষ্ঠানে চলে না আমার অনুষ্ঠানে এগুলোর একেবারে অ্যালাউ নেই আমি বলবো কি করবে কত টাকা লাগবে আমি বলবো এটা টাকার গল্প নয় এটা আর্থিক যোগ আর্থিকের কোনো যোগাযোগ নেই এখানে আত্মিক যোগাযোগ মা বসেছে সন্তানদের জন্য আমি আসবো তারপরে আমি দেশ এবং দুনিয়ার ক্ষেত্রে এবার বড় বড় ভবিষ্যৎবাণী করব তার আগে বলবো মহিলাদের রোগ বৃদ্ধি মহিলাদের প্রাইভেট পার্ট গাইনো এই ধরনের অনেক সমস্যা ব্যাপক পরিমাণ বৃদ্ধি পাবার যারা গর্ভবতী প্রেগনেন্ট আমি সাবধান করলাম অক্টোবরটা সাবধান করলাম তাদের আমি দেশ দুনিয়ার ক্ষেত্রে দেখছি রেপুটেশন নষ্ট হবে বহু রেপুটেড লোকের রেপুটেশন নষ্ট হবে এবং আম জনতারও আমি রেপুটেশন নষ্ট দেখতে পাচ্ছি আমার গণনা দেখতে পাচ্ছে আমি সতর্ক করছি আমি মানুষকে সজাগ করছি যাতে কোনো রকম নেগেটিভ গণনা কোনোভাবে নেগেটিভ ভাবে প্রতিভাত না হয় পরিলক্ষিত না হয় তার জন্য আমার বলতে খারাপ লাগছে মানুষ মিলিয়ে নিল আমি ডেঙ্গুকে এখনো দেখতে পাচ্ছি অন্তত যদিও বলি আমি অক্টোবরটা থাকবে অক্টোবরে ভাইরাল ফিভার আমি ভবিষ্যৎবাণী করেছিলাম আগেও ভাইরাল ফিভার নিয়ে আমি আবারও ভবিষ্যৎবাণী করছি অক্টোবরে ভাইরাল ফিভারের দৌরাত্ম্য দেখতে পাবো কিছু কিছু জায়গার আমি করোনার দৌরাত্ম্য দেখতে পাবো করোনা নিয়ে যে ভবিষ্যৎবাণী আছে সেগুলো মানুষ মিলিয়ে নিক করোনার গ্রাফ পুরো টোটালি মানুষকে দেয়া আছে মানুষ মিলিয়ে নিক আমি বলবো অজানা রোগ আসার আশঙ্কা আমি দেখতে পাচ্ছি দেশ দুনিয়ার ক্ষেত্রে আমি বলবো রাজনীতিতে বড়সড় ভূকম্প বড়সড় রদ বদল এই অক্টোবর মাসে আমি বড়সড় পরিণতি পলিটিক্যাল ফিল্ডে দেখতে পাচ্ছি সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে সেটা সারা পৃথিবীর স্টেট গভর্নমেন্টের ক্ষেত্রেও বললাম আমি আর আরেকটু যদি গণনা করি মানে মহাকাল সাধনা করি আর গণনা করি যদি আরেকটু চুলচেরা গণনা করি অক্টোবর বললাম একটু স্পেসিফিক ডেট যদি আনার চেষ্টা করি তাহলে স্পেসিফিক ডেট যদি আনি 18
19 এবং 20 ভবিষ্যৎবাণী করছি আই রিপিট ডেটগুলো 18 19 20 রাজনৈতিক অনেক বড় সরু নিউজ আসবে এছাড়া নানা রকম নিউজ আসবে নেগেটিভ নিউজ নানা রকম বিপত্তি ঘটবে নানা রকম অঘটন ঘটবে নানা রকম সমস্যা আমি দেখতে পাচ্ছি এই তিনটে ডেটকে আমি স্পেসিফিক করলাম অক্টোবরে শেষ 10 দিন অনেকে কর্মক্ষেত্রে ব্যালেন্স করবে অনেকে কর্মচ্যুতি কর্মস্থান হারাবে আমি দেখতে পাচ্ছি আমি অক্টোবর মাসে ন্যাচারাল ডিজাস্টারের কথা আমার ন্যাচারাল ডিজাস্টার আমি বলে আসছিলাম যেভাবে আমেরিকায় মিলল যেভাবে পশ্চিমবঙ্গে মিলল যেভাবে আসামে মিলল যেভাবে জাপানে মিলল যেভাবে জার্মানিতে মিলল যেভাবে নেপালে মিলল আমি এখনো অনেক ন্যাচারাল ডিজাস্টার দেখতে পাচ্ছি আমার গণনা দেখছি আমার গণনার চোখে আমি দেখছি আমি মহাকাল সাধনা এবং আমার গণনার আমি চোখে দেখছি এখনো অনেক ন্যাচারাল ডিজাস্টার আমি দুটি বড় ভূকম্প দেখতে পাচ্ছি অক্টোবরে আমি অক্টোবরে দেখতে পাচ্ছি আমি চাইবো ব্যাপক পরিমাণ শেয়ার হোক আমার বীরাঙ্গনা মেয়েরা আমার বীর সৈনিক সন্তান দল ব্যাপক পরিমাণ শেয়ার করবে কারণ সর্বস্তরের মানুষের কাছে পৌঁছানো প্রয়োজন প্রিকুয়েশনের প্রয়োজন ঈশ্বর করুক তারা সিদ্ধেশ্বরী মা করুক যেন ভূকম্প না আসে কিন্তু আমি অক্টোবরে দুটি ভূকম্প দেখছি সেই দুটি ভূকম্প কিন্তু আমি খুব ছোট বলতে পারছি না আমি পারছি না গণনায় দেখে খুব ছোট এটাকেও যদি আর একটু ক্যালকুলেশন করি আর একটু পিন পয়েন্টে ক্যালকুলেশন করি আমার জ্যোতিষীরা দেখে আমার তান্ত্রিকেরা দেখে তারা শিখে তারা জানে হ্যাঁ গণনা এভাবেই করতে হয় আর একটু ক্যালকুলেশন করলে আমি তিনটে ভাগ করব আমি তিনটে ডেট বলবো তার মধ্যে ভূকম্প আসার তীব্র সম্ভাবনা আমি পুরো অক্টোবরের মধ্যে যোগ দেখলাম এক নম্বর বললাম এছাড়াও আমি তিনটে ডেট বলবো যেখানে আমি বড় ভূকম্প দেখতে পাচ্ছি চোখে একটা বলবো 4 তারিখ থেকে 9 তারিখের মধ্যে অক্টোবরে আমি বড় ভূকম্প দেখতে পাচ্ছি এ বললাম আমি বি বলবো আমি 12 তারিখ থেকে 20 তারিখের মধ্যে আমি প্রবল বড় ভূমিকম্প দেখতে পাচ্ছি সারা পৃথিবীর অনুযায়ী বলছি ওয়ার্ল্ড ওয়াইড প্রেডিকশন বলছি আমি 3 নম্বর বলবো 21 বা 20 অক্টোবর থেকে 30 অক্টোবরের মধ্যে আমি 1 নম্বর বলেছি সারা অক্টোবরে ভূকম্প দেখতে পাচ্ছি তাছাড়াও আমি ডেট বললাম আমি 4 থেকে 9 অক্টোবর আমি 12 থেকে 20 আমি 21 থেকে 30 আমি ভূকম্পের ডেটগুলো বললাম আমি এতটা পরিমাণ ক্যালকুলেশন করার চেষ্টা করেছি আমি মা তারা সিদ্ধেশ্বরীর কাছে চাইবো যাতে ভূকম্প নাই আসুক কিংবা হাইতে যে ভূকম্প হলো ইন্দোনেশিয়ায় যে ভূকম্প হলো সেটা আমার ভবিষ্যৎবাণী দেয়া ছিল হাইতে যে এত প্রাণ চলে গেল আমার ভূকম্প আমার ভবিষ্যৎবাণী দেয়া ছিল আজকে পশ্চিমবঙ্গের যে আর্ধেক বানভাসী এলাকায় মধ্যে পড়েছে আমার ভবিষ্যৎবাণী দেয়া ছিল আমি জলপ্রলয়ের ভবিষ্যৎবাণী করেছিলাম আজকে আফগানিস্তান তালিবান নিয়ে আমার ভবিষ্যৎবাণী দেয়া ছিল আমি আজকেও যে ঘটনা এমটিভিতে একজন ইয়ং অ্যাক্টর সাডেন ডেথ হয়ে গেছে আজকের ঘটনা আমি বলেছিলাম যে বলিউড নিয়ে নিউজ আসবে আমি আবারও বলছি ভবিষ্যৎবাণী করছি অক্টোবরে আমরা আবারও সাডেন ডেথ দেখব হতে পারে নামি দামি ব্যক্তি হতে পারে বলিউড থেকে হতে পারে কোনো সেলিব্রিটি হতে পারে কোনো পলিটিক্যাল ফিগার হতে পারে অনেক ঘরে অনেক ঘরে ঘরে আমি অক্টোবরে সাডেন ডেথ দেখতে পাচ্ছি সেলিব্রিটি থেকে সাধারণ আমি অক্টোবরে সাডেন ডেথ দেখতে পাচ্ছি আমার গণনা আমি ভবিষ্যৎবাণী করছি আজকের ক্যাপশনে আছে বড় কিছু ভবিষ্যৎবাণী আমি সীমা বিবাদ দেখতে পাচ্ছি অক্টোবরে আমি সারা পৃথিবীতে বলবো আমি সীমা বিবাদ দেখতে পাচ্ছি আমি বিশেষ করে তারিখ উল্লেখ করে আরেকটি ভবিষ্যৎবাণী করব 9 তারিখ থেকে 30 তারিখ অক্টোবরে আমি চায়না তালিবান পাকিস্তান থেকে কোন রকম সমস্যা কোন রকম নিউজ কিন্তু আসতে চলেছে আমি দেখতে পাচ্ছি আমি যা যা ভবিষ্যৎবাণী করালাম আজকে এই অবধি রাখলাম আগামী দিন কেমন যাবে মিরাক্কেল ম্যাজিক্যাল নাম্বার বলবো তার আগে আমি এক ঝলকে কয়েকটা কমেন্টের উত্তর দেব অবশ্যই অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন নয় উপায় কিছু বলতে পারি
আমি টোটকা ফোটকা বলি না, আমি বলি ঘরোয়া উপায়, ঘরোয়া উপাচার এবং ঘরোয়া পদ্ধতি, ঠিক আছে? আমি শুনবো কিছু কমেন্ট। মা এক ঝলকে দাদা প্রণাম জানিয়েছেন, অনেকের প্রণাম জানাচ্ছে। প্রণাম যে এক ঝলকে নামগুলি সবার বলো, আমি আশীর্বাদ করব। দশ হাজার পনেরো হাজার লোক এট এ টাইম প্রণাম জানাচ্ছে, সবটা যতটুকু চোখের আড়ালে মানে চোখের মধ্যে আসছে সবটা উঠে বেরিয়ে যাচ্ছে। যাদের পড়া হচ্ছে না আজকে তারা মন ছাড়া করবে না, কারণ এই পরিবার সম্প্রীতি শেখায়, এই পরিবার ভালোবাসতে শেখায়। আবার আগামী দিন পড়বো, আবারও আগামী দিন নেক্সট দিন পড়বো। এছাড়া প্রত্যেককে অভয় দিয়ে বলি, ইউটিউব থেকে আরম্ভ করে ফেসবুকে প্রত্যেকের কমেন্ট আমাকে রাত্রিরে দেখানো হয়। আমি প্রত্যেকের কমেন্ট, কারণ প্রত্যেকের নাম তোলা হয়, নাম তুলে পুজো করা হয়, যেটা এই পাঁচই অক্টোবরও করবো। মা প্রথমে আমি কয়েকজন শেয়ার, যারা শেয়ার করে কয়েকজনের নাম আমি পেয়েছি, মানে ঝটঝট উঠে যাচ্ছে, যদিও বলে দিই তাদের নামগুলো এক ঝলকে। আমি প্রত্যেককে যারা যারা নাম পাঠ করছে তাদের পরিবার এবং তাদেরকে আশীর্বাদ করছি, আমি দু হাত তুলে। এরা সবাই শেয়ার, এরা শেয়ার করেছে মানে এদের হাত ধরে এই রথ চলছে, এদের হাত ধরে পরিবর্তনের রথ চলছে, এদের হাত ধরে বিজয় রথ চলছে, এদের হাত ধরে এসছে পরিবর্তন, তাই এদের নাম আগে পড়া হোক। সোমা বাগ, রুমা দাশগুপ্ত, সুদীপা নাগ দে, রমা চ্যাটার্জি, হাসি চ্যাটার্জি, এটা হচ্ছে পিনা পিঙ্কি পাল, তৃপ্তি চ্যাটার্জি, টিয়া দে, সোমা মজুমদার, উপমা মণ্ডল ঘোষ, সোমা দাস, নন্দিতা ভট্টাচার্য, টিটু রায়, মেঘা রায়, অপর্ণা মুখার্জি, আরতি মজুমদার, এরা সবাই শেয়ারার, মানে এরা রোজ শেয়ার করে। এরা 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 আমার প্রাণীর প্রিয় ভক্ত। আমি তোমাদেরকে এবং তোমাদের পরিবারকে আশীর্বাদ করছি, আমি তোমাদের সাথে আছি, তোমাদের সঙ্গে আছি, তোমরা ভালো থেকো। তোমাদের হাত ধরে হচ্ছে অনেক পরিবারে আলোর উদয়, তোমাদের হাত ধরে হচ্ছে অনেক পরিবারে ভগবানের কৃপা লাভ। তোমার হাত ধরে আজ অনেক পরিবার তাপিত প্রাণ শীতল করেছে, তোমাদের হাত ধরে আজকে অনেক পরিবারের রেনেসাঁস ঘটেছে, নবজাগরণ ঘটেছে। মা তারা সিদ্ধেশ্বরীর আদলচরণে প্রার্থনা করি আমার এই বীরাঙ্গনা এবং বীর সৈনিকদের সপরিবার বর্গের ভালো হোক, সপরিবার বর্গের ভালো হোক, সপরিবার বর্গের ভালো হোক। যারা যাদের নাম পড়লাম না শেয়ারে তাদেরও ভালো হবে, তাদেরও ভালো হোক। বলো যারা প্রণাম জানাচ্ছে, অনেক লক্ষ লক্ষ লোক প্রণাম জানাচ্ছে, তবু যে কটা নাম তুলতে পেরেছি, রূপা দাস, শুক্লা সাধুকা, লাবণী রাহা, রীনা রয়, প্রতিষ্ঠা নামটা যাই হোক টাইটেলটা পড়েনি, মিতালি রয়, আর কণা রয়, গৌতম দত্ত, অনিন্দিতা বোস, শর্মিষ্ঠা রায়, রীনা সরকার, ঋতু চক্রবর্তী, শিপ্রা ব্যানার্জি, সুমি দে, শিপ্রা দাস, মিন্টু সাহা, জয়শ্রী গাঙ্গুলি, তাপসী বর্ধন, অশোক দাস, দেবলীনা পাল, ইন্দ্রাণী চ্যাটার্জি, গোপা সাহা, অসীম ধর, নন্দিতা পাল, মনীষা দে, মণিকা দেবনাথ, এছাড়াও ব্যান্ডেল থেকে শিখা ঘোষ, এনারা সকলেই প্রণাম জানাচ্ছে। আচ্ছা, যারা যারা প্রণাম জানালো, যাদের নাম পাঠ হলো, অনেকেই পাঠ হয়নি, আমি আয় আয় আমি সবার মাথায় হাত দিচ্ছি। এছাড়া এখনো রয়েছে যারা শম্পা দাস, পম্পা শান্ত্রা, সোমা দাস, মুন্না ভট্টাচার্য, মনীষা দাস, দে কৃষ্ণ, কৃষ্ণ সাহা, অর্চনা মৈত্র, শ্যামলী দাশগুপ্ত, শিউলি সরকার, রিঙ্কু বর্ধন, সীমা মণ্ডল, সৌমেন অধিকারী, বুলবুল ভট্টাচার্য, দীপা আদক, টুটু ঘোষ, শিবম দাস, সোমা চক্রবর্তী, টুম্পা প্রামাণিক, ইন্দ্রাণী চ্যাটার্জি, শুভ্র মুখার্জি, পম্পা সাঁতরা সাঁতরা, শর্মিষ্ঠা পাল, সুমি দত্ত, সুলেখা সংঘরাহী, আদিত্য পাল, কণিকা নাথ, মণিকা দেবনাথ, কোয়েল মিত্র মজুমদার, রুম্পা সাহানা, সমীর মণ্ডল, মিলি দেব বর্মা, দেববর্মা, নন্দিতা পাল, মালা ঘোষ, সন্দীপ রেশমি, রিম্পা চ্যাটার্জি, মানবিকা বৈদ্য, কণিকা নাথ, চন্দ্রাণী ঘোষ, এছাড়া আছে মাম্পি নন্দী, মহুয়া সাহা, সঙ্গীতা গুপ্ত, সন্দীপ কুমার মিথুন, সুব্রত সরকার, নন্দিতা পাল, বান্টি দেব, বান্টি দাস, এতটা অবধি বললাম মা, আরো আছে কমেন্ট। প্রত্যেককে আমি প্রাণ ভরে আশীর্বাদ করছি, ভীষণ ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সৎসঙ্গ, তোমরা এই পরিবারের এক একটা স্তম্ভ। তোমরা যারা যারা প্রণাম নিবেদন করেছো তাদের প্রাণ ভরে আশীর্বাদ করছি, তোমরা এবং তোমাদের পরিবারের প্রত্যেকের ভালো হোক।
তোমাদের প্রত্যেকের ভালো হোক, তোমাদের জয় হোক, তোমাদের যশ হোক, তোমাদের মনোকামনা মা তারা সিদ্ধেশ্বরী পূরণ করুন। তোমরা প্রত্যেকে জয়েন করো মায়ের অভিষেকে, তোমরা প্রত্যেকে জয়েন করো আমার লাইফ ম্যানেজমেন্ট কোর্সে, আমার লাইফ ম্যানেজমেন্ট ওয়ার্কশপ। কাদের জন্য? তোমাদের জন্য। একটা টাকাও লাগবে না, একটা পয়সাও লাগবে না, তোমরা প্রত্যেকে জয়েন করো। আমি কথা দিচ্ছি একটি বছরে জীবন যন্ত্রণা থেকে অনেকটা অব্যাহতি পাবে, অনেকটা লাইফস্টাইল চেঞ্জ হয়ে যাবে, অনেকটা শান্তি পাবে। কোথায় বলো, কোথায় ভুল? অনেক টাকার প্রতিকার কিছু করতে পারবে না, আমি দাবি করে বলছি, আমি দাবি করে বলছি, আমি অভয় দিয়ে বলছি। কারণ আমার এত কটা সন্তান, অনেকের নাম পড়া হয়নি, আবার আর একদিন পড়বো। তাদের প্রত্যেকের জন্য আমি আছি, আমি হাত দুটো বাড়িয়ে আছি তোমাদের জন্য, আমি কোল পেতে আছি শুধু তোমাদের জন্য, শুধু তোমাদের জন্য। নেক্সট বলো। আচ্ছা মা, কমেন্টের মধ্যে একজন নিজে, যেমন সুজাতা বিশ্বাস, উনি বলছেন রোজ লাইভ দেখেন এবং সব মিলেও যায়, মেরাকল নাম্বার ওনার ভীষণ কাজ দিয়েছে। সুজাতা মৌসুমী সরকার ভীষণ ভালো একটা, ভালো বলবো না, একটা মজার এ করেছেন উনি, কমেন্ট লিখেছেন মৌসুমী সরকার। উনি বলতে চাইছেন আগে দিন একটা কমপ্লিট করো। সুজাতা বিশ্বাস রোজ লাইভ দেখেন সব মিলে যায় এবং মিরাকল নাম্বার ইউজ করে উনি সুজাতা তুমি ভালো থেকো, তোমার পরিবারের প্রত্যেকের ভালো হোক, কারণ তুমি এই বীরাঙ্গনাদের মধ্যে আরেকজন সৈনিক, আমার আমার সৈনিক সন্তান। কারণ তুমি ভালো আছো, তুমি লিখেছো অনেককে ভালো করার জন্য লিখেছো, ভালো হোক তোমার। মৌসুমী সরকার বলছেন উনি কালকে রাত্রিতে বাড়ির সব লোকের উপরই খুব ভীষণ রেগে গেছিলেন এবং কারোর সাথেই উনি কথা বলছিলেন না, কিন্তু ওনার মেয়ে যখন দেখছেন ওনার রাগ থামছে না, আপনার লাইভটা নিয়ে এসে ওই প্রোগ্রামটা খুলে দিয়ে বলেছে এবার তুমি একটু হাসো। মৌসুমী সরকার, আমার মৌসুমী আমায় খুব ভালোবাসে, আমার মৌসুমীকে আমিও খুব ভালোবাসি। মৌসুমী এইরকম ভাবেই তুমি ভালোবাসো তোমার পরিবারকে, এবং তোমার অনেক ভাই বোন এখানে রয়েছে, আমার সব সন্তানই তোমাদের ভাই বোন। তোমরা প্রত্যেকে প্রত্যেকের প্রতি এগিয়ে যাও, প্রত্যেকে প্রত্যেকের জন্য। তোমার ভালো হোক মৌসুমী, তোমার পরিবারের প্রত্যেকের ভালো হোক এবং সৎ সঙ্গে যুক্ত থেকো। অভি দেবনাথ বলছেন আপনি যা বলেন সবই মিলে যায়, টিয়া দেও তাই বলছেন আপনি যা বলেন সব মিলে যায়। পিন্টু দাস বলছেন আপনার করা আমার অনুষ্ঠানে যদি একটি মানুষের চোখের জল মোছে, আমার অনুষ্ঠান যদি আগাম সতর্কতা দিতে পারে, তাহলে তোমরা এগিয়ে নিয়ে চলো এই অনুষ্ঠানকে, এটা তোমাদের অনুষ্ঠান। যদি মানুষের কল্যাণ হয় তাহলে এই অনুষ্ঠান তোমাদের। তোমাদের দুজনকেই প্রাণ ভরে আশীর্বাদ করছি, তোমরা সপরিবার বর্গে ভালো থাকো। পিন্টু দাস বলছেন আপনার দেওয়া প্রতিকার করে উনি বিভৎস উপকৃত। পিন্টু দাস আমার দেয়া অপিকারে প্রতিকারে ভালো আছে, আমি পিন্টু এবং তার সপরিবারবর্গকে আশীর্বাদ করব, বিশেষ আশীর্বাদ করি এদেরকে এই জন্য, কারণ এদের ভালো হয়ে পালিয়ে যায়নি, এরা ভালো হয়ে ভালো করবার যে অনুপ্রেরণা, যে এই পরিবারের প্রতি তার কত নিষ্ঠা, কত ভালোবাসা, আরো তাপিত প্রাণ যাতে শীতল হতে পারে লিখেছে। আমি পিন্টু তোমার প্রাণ ভরে আশীর্বাদ করছি, তুমি এবং তোমার পরিবার তোমরা সদল বলে এসে যুক্ত হও এবং আমাদের পরিবারকে সমৃদ্ধ করো, এটা তোমার পরিবার। পাপিয়া সরকার বলছেন মামা কালীর চরণে সরস্বতী প্রণাম, শিখা ঘোষও প্রণাম জানাচ্ছেন। মামা কালী তোমাদের সবাইকে ভালো রাখুক, মামা কালী তারা সিদ্ধেশ্বরী, মামা কালী তারা সিদ্ধেশ্বরী। যা ভূভারতী পুজো হয় না, শাস্ত্র বলছে তান্ত্রিক ভৈরবী ছাড়া এনার পূজা আরাধনা করার অধিকার কারণ নেই, তাই মা মামা কালীর আশীর্বাদ। আমি আজকে দেশ থেকে দেশান্তরে পৌঁছে দিতে যাবো, আর তার জন্যই কিন্তু আমার বিজয় রথে একমাত্র তোমরা সেই রথকে টেনে নিয়ে যাচ্ছ, সেই রথে তোমরাই কিন্তু মেন সারথীর ভূমিকায় রয়েছো, যারা প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দিচ্ছ, সেই তো আমার সেবা দলের সৈনিক। মা মামা কালী আজ ঘরে ঘরে পুজো পাক, মা মামা কালীর কৃপা আজকে ঘরে ঘরে মানুষ জানুক। সোমা বাগ উনি বলছেন মা উনি কি আশীর্বাদ পাবেন না, সবাইকে তো দিলেন। সোমা বাগকে আমি প্রাণ ভরে আশীর্বাদ করছি, আমার কাছে কেউ বাদ নেই, আমার কাছে জাত নেই, আমার কাছে ধর্ম নেই, আমার কাছে ধনী নেই, আমার কাছে ভিখারি নেই, আমার কাছে দরিদ্র নেই, আমার কাছে শিক্ষিত নেই, আমার কাছে অশিক্ষিত নেই। যে একটি বার মা বলে ছুটে আসবে সে শুধু আমার, আমি শুধু তার। বলো পার্বতী সেনগুপ্ত বলছেন মা আপনার সব কথা মিলে যায়, অগ্নিকাণ্ড হয়েছে ব্যারাকপুরে আজকে বিভৎস। আচ্ছা ইন্দ্রাণী চ্যাটার্জি উনি বলছেন যে ওনার ছেলে ভীষণ আপনাকে ভালোবাসে। পার্বতী যে বলছে ব্যারাকপুরের আমার কাছে আশ্রম থেকে দিয়েছিল, আমার বাদ গেছিল ব্যারাকপুরের অগ্নিকাণ্ড, আমার ভবিষ্যৎ বাণী ছিল, আমার ভবিষ্যৎ বাণী ছিল, আমার মেয়ে, আমার সেই বীরাঙ্গনা মেয়ে আমি প্রাণ ভরে আশীর্বাদ করছি, কারণ সে এখানে একেবারে তুলে ধরলো যে ব্যারাকপুরের অগ্নিকাণ্ড। যেটা বলবো সেটা গণনা করে বলবো, কারোর থেকে কিছু নেব বলে বসে আসিনি, এসছি শুধু দেব বলে, আজকে সমাজকে দেব, মানুষকে দেব, ঘরে ঘরে আমি যাব, অনুষ্ঠান দেখে আসতে হবে না, আমি আসবো তোমার ঘরে।
বলো। আচ্ছা ইন্দ্রাণী চ্যাটার্জি বলছেন যে ওনার ছেলে আপনাকে ভীষণ ভালোবাসে, রোজ মিরাকেল নাম্বার নেয় এবং ওনার ছেলেকে নিয়ে উনি খুব আসতে চান, ওনার আপনাকে দেখলে ওনার মন ভরে যায় এবং ওনার আপনার জন্য উনি ওয়েট করে বসে থাকেন কখন আপনি লাইভে আসবেন। ইন্দ্রাণী চ্যাটার্জি মার ছেলে আমার, দুটো দুই কোলে, আর তোরা দুজনেই আমার, আমি দুজনকে নিয়ে আছি, প্রাণ ভরে আশীর্বাদ করছি, তোরা দুজনেই খুব ভালো থাক, সৎ সঙ্গে যুক্ত থাক, তোদের সবার ভালো, কিন্তু তোদেরই জায়গারই, তোদেরই জায়গা। আচ্ছা এখানে শিপ্রা দাস উনি বলছেন মা আপনার বচন মধুময়, আর এখানে তোদের কান খুব সুন্দর মা শিপ্রা, তোদের কান খুব সুন্দর, আমি যে তোদের জন্য এসেছি রে, আমি যে তোদের জন্য এসেছি, তোদের যদি ভালো লাগে, তোদের যদি বিপদ থেকে বের করতে পারি, এর চেয়ে বড় চাহিদা কিছু নেই, এর চেয়ে বড় প্রাপ্তি কিছু নেই, কারণ এই পরিবার দিয়েছে অজস্র ভালোবাসা, অনেক উপরে উকন ফাটায় যদিও আমি সেগুলো দেখাই না, কারণ আমি আমাকে অনেকে দুঃখ প্রকাশ করে, কারণ এইগুলো দেখানোর প্রয়োজন নেই, আমার আমার মনে হয় না, আমি কিছু চাইতে বসিনি, কিছু পেতে বসিনি, আমি দিতে এসেছি, ভালোবাসতে এত ভালোবাসা দেয় মানুষ, যথেষ্ট যথেষ্ট। বলো নেক্সট বলো। মা পম্পা সিংহ বোম্বে থেকে উনি বলছেন যদি আপনি বোম্বে কখনো যান অবশ্যই যান, বোম্বে এবং চরণ দর্শন উনি করতে চান, বোম্বে লন্ডন এবং পুনে এবং ইউএসএ থেকে বহু ভক্ত একত্রিত জোট হয়েছে যে আমাকে নিয়ে যাওয়ার জন্য অনেক জায়গা থেকে ডাকছে, আমি এখনো সেই রকম সিদ্ধান্ত নিইনি আশ্রমে, আমি যদি কখনো যাই নিশ্চয়ই দেখা হবে, ভালো থেকো, প্রাণ ভরে আশীর্বাদ করছি, তোমরা সব সঙ্গে যুক্ত থেকো, তোমরা প্রত্যেকে ভালো থেকো, তোমাদের প্রত্যেকের যদি মঙ্গল হয়, মানুষের যদি একেবারে যৌবন যন্ত্রণা থেকে শান্তি পায়, এটা আমার চেষ্টা, তোমরা প্রত্যেকে অনেক অনেক শেয়ার করছো, অনেক অনেক লাইক করছো এই পরিবারকে, কারণ এই পরিবার তোমাদের পরিবার, তোমাদের নিজেদের জায়গা মা গো, এটা তোমাদের জায়গা। আচ্ছা মা বাবলি ভৌমিক উনি শিলচর থেকে উনি বলছেন যে মা আপনি একবার শিলচর আসবেন, তাহলে উনি আপনার দর্শন করবেন। বাবলি আমি প্রায় কামাখ্যা আসি, কিন্তু বর্তমান কোভিড কালীন পরিস্থিতিতে আসা হচ্ছে না, আমি কামাখ্যা এনে গুয়াহাটি এলে তোমরা ওখানে আমাকে দর্শন করতে পারবে, আমি অবশ্যই আগে অ্যানাউন্স করে দেবো, তোমরা খুব ভালো করে প্রাণ ভরে আশীর্বাদ করছি, সৎসঙ্গে যুক্ত থেকো, ঠিক আছে। আচ্ছা মা এখানে একটা মনীষা দে উনি বলছেন ওনার মেয়ের কাল জন্মদিন যদি আপনি একটু আশীর্বাদ করে দেন। মনীষা দে এখন থেকে আমাকে আশ্রমে এটা দিয়েছিল, আমার বলা হয়নি, আমি প্রত্যেকদিন যাদের আশীর্বাদ আর জন্মদিন থাকে, আজকে মনীষার মেয়ে, আমার যতগুলো ছেলে মেয়ে, মনীষার মেয়েও আমার মেয়ে, আমার যতগুলো ছেলে মেয়ের আগামী দিন জন্মদিন বা আজকে জন্মদিন আমি প্রাণ ভরে আশীর্বাদ করছি। আমি একটাই কথা বলবো, প্রত্যেকের জন্মদিনে মোমবাতি নেবাবে না, আমার পরিবারের শিক্ষা মোমবাতি জ্বালাবে, আমার পরিবারে মোমবাতি নেবায় না, আমাদের ধর্মে প্রদীপ জ্বালায়, আমাদের ধর্মে অবশ্যই কিন্তু কেক যারা ভালোবাসো করছো ঠিক আছে, কিন্তু একটু পায়েস হোক, অনেকে মেয়েদের জন্মদিনে করে না ঠিক আছে, অনেকে করে না, অনেকে দেশাচার কুলাচার আছে, যার যেটা রীতিনীতি আছে করুক, তবে মোমবাতি জ্বলুক, প্রদীপ জ্বলুক, আমার প্রত্যেকটি সন্তান যাদের আজ এবং আগামী দিন জন্মদিন, আমার প্রাণ ভরে আশীর্বাদ রইল, তাদের ধর্ম অর্থ কাম মোক্ষ লাভ হোক এবং প্রত্যেকেই সুস্থ স্বাস্থ্য আয়ু আরোগ্য প্রাপ্তি হোক, আমার মা তারা সিদ্ধেশ্বরীর কৃপা বর্ষণ হোক প্রত্যেকের উপর। আচ্ছা দুটো নাম আছে, এর উত্তরটা আমি দিয়ে দেবো। ঝুমা দে উনি বলছেন তম্বকম মন্ত্রটা আপনি এত তাড়াতাড়ি বলেছেন, উনি তো লিখতে পারেননি এবং বলতেও পারবেন না, আমি আপনাদের জানার স্বার্থে বলে দিই, 9674841355 এই দুটো নাম্বার আমাদের অফিসের নাম্বার, এই নাম্বারে আপনারা একটা অবশ্যই করে একটা হোয়াটসঅ্যাপ করে বলে দেবেন যে তম্বকম যজামহে এই মন্ত্রটা দিতে, অর্থাৎ মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা দিতে অফিসে যে থাকবে দিয়ে দেবে। আর সোমা পাল উনি বলছেন কেশর তিলকটা কি, কেশর তিলক হচ্ছে অষ্টগন্ধার তিলক, জাফরানের তিলক, সেটা আপনারা যে কোনো গ্রসারি শপে পেয়ে যাবেন, তার তিলক বানিয়ে করবেন, ঠিক আছে। এই দুটো উত্তর আমি দিয়ে দিলাম। আর নেক্সট একটা আছে মা, যেটা হচ্ছে বিধান সাহা উনি বলছেন আপনি সত্যিকারের মা, আপনি নিজেই তারা সুন্দরী, আপনি ভগবতী, আপনি জগৎজননী, আর উনি খুব চান আপনার চরণে আসতে। বিধান আমার এত ভালোবাসে কিনা, বিধান সাহা, বিধান সাহা, বিধান আমার ছেলে, সে আমার একদম নিজের ছেলে, আমাকে এত ভালোবেসেছে, ওর চোখ এত সুন্দর, ও আমার মধ্যে তারা সিদ্ধেশ্বরীর দর্শন পেয়েছে। আমি বিধানকে বলি, বিধান তোমার চোখ খুব সুন্দর, তোমার মন খুব বড়, আমি তোমার জন্য মা তারা সিদ্ধেশ্বরীর চরণ ধরে প্রার্থনা করি, তোমার পরিবার, তুমি খুব ভালো থাকো, তোমরা সৎসঙ্গে যুক্ত থাকো, তোমরা আমার এক একটি রত্ন,
তোমরা আমার এক একটি রত্ন। আমার অনেক অনেক আগামী দিনের পরিকল্পনা আছে। আমি যাব গ্রামে গ্রামে, আমি আসব গঞ্জে গঞ্জে, আমি আসব শহরে শহরে। আমি প্রত্যেককে বিচার দেব, আমি ভাগ্য বিচার দেব। অনেক অনেক কর্মকাণ্ড রয়েছে, তার মধ্যে শিগগিরই আসছে কালী পুজোর পর থেকে আমি ছক বিচার করে দেবো। যাদের রাশি লগ্ন নেই তাদেরটাও বলে দেবো। তবে কেমন যাবে আগামী দিন আমি এক কথায় চলে যাব। আমি বলবো বন্ধু পরিবার সবার থেকে বুঝে ব্যবহার করো। আগামী দিন 3রা অক্টোবর সিদ্ধান্ত বুঝে নাও, রেপুটেশনে আঘাত লাগার সম্ভাবনা। নতুন কাজ শুরু করার জন্য শুভ দিন, পজিটিভ এনার্জি ভরপুর শুভ দিন। বাদ বিবাদ থেকে দূরে থাকো, বুঝে কথা বলো। দেশ দুনিয়ার ক্ষেত্রে আমি শান্তিপূর্ণ মহল দেখতে পাচ্ছি। আমি বলবো বুঝে কথা প্রত্যেকে বলো। কোন কোন রাশির জন্য বা 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 বলবো, কোন কোন রাশির ভীষণ ভালো আছে। আমার কোন কোন ছেলে মেয়ে বৃষ, মীন, সিংহ, বৃশ্চিক, মকর। আমি কন্যাকে শুধু একটু সাবধান বলবো, আর বাকিদের অ্যাভারেজ। যাদের নেগেটিভ আমি ওটা এর বর্ণনাতেও বললাম অক্টোবরের, তারা সিদ্ধেশ্বরের ছবিকে হোম স্ক্রিন লক স্ক্রিনে ফোনে রেখে দাও, ডিপি করে রেখে দাও, কোনো নেগেটিভিটি স্পর্শ করবে না, অনেক কম, অনেক কম হয়ে যাবে। আমি বলবো অ্যালফাবেটিক্যালি বলবো আগামী দিন কোন কোন অ্যালফাবেটের দিনটা দারুণ থেকে দারুণ হতে চলেছে। এ, ডি, ই, এল, পি, টি, আর, এস, ওয়াই। আগামী দিনটা একেবারে সুন্দর দিন এই যে অ্যালফাবেটিক্যালি যাদের নামের আদ্যক্ষর এগুলো আছে। আগামী দিনটাকে ভালো থেকে আরো ভালো করতে আমি বলবো সূর্যার্ঘ্য দেবে। সূর্যার্ঘ্যে লঙ্কার বীজ যেন অবশ্যই থাকে, গোলাপের পাপড়ি যেন অবশ্যই থাকে, চন্দনের আগরবাতি অবশ্যই ঘরে লাগাও, চন্দনের টিপ অবশ্যই কপালে পরো। উত্তর দিকে দেয়ালে পিচ করে দক্ষিণ দিকে মুখ করে বসে কিছুক্ষণের জন্য মা তারা সিদ্ধেশ্বরীর কাছে যে কোনো একটি মনস্কামনা আগামী দিনের জন্য জানিয়ে দেখো, দারুণ একটা ফল পাবে। অবশ্যই সাদা এবং হলুদ বস্ত্র আগামী দিনের জন্য একেবারে দারুণ। মিরাকিল নাম্বার ম্যাজিক্যাল নাম্বারের কথা বলবো, যারা নতুন তাদের জন্য এক ঝলক বুঝিয়ে নেবো। আজকে যে নাম্বার দেবো সেটা আগামী দিনের জন্য, এবং এই নাম্বার তোমাকে জীবন যুদ্ধে জয়লাভ করাবে, এই নাম্বার তোমাকে সর্বসংকট থেকে বেরিয়ে আনবে, এই নাম্বার তোমার লাভ রিলেটেড এবং কেরিয়ার রিলেটেড যে কোনো সমস্যা থেকে তোমাকে ওয়ে আউট দেখাবে, এই নাম্বার তোমাকে অবশ্যই করে সমস্ত গ্রহদোষ থেকে মুক্তি দেবে। জীবন যন্ত্রণা থেকে মুক্তি পেতে অনেক টাকার প্রতিকার দরকার নেই। এই মিরাকিল এবং ম্যাজিক্যাল নাম্বার লক্ষ লক্ষ মানুষ উপকার পাচ্ছে। আমি দাবি করে বলবো এই নাম্বার যেভাবে লিখতে বলবো প্রত্যেকটা দিন যদি লেখা যায়, আর্থিক, মানসিক, দৈহিক, ধর্ম, অর্থ, কাম্য, সুস্থ স্বাস্থ্য, আয়ু, আরোগ্য, মানুষ অনেক অনেক বেটারমেন্ট পাবে। আমি বলবো আগামী দিনের জন্য নাম্বার 7789, আই রিপিট 7789। সাদা কাগজে লাল কালিতে লিখবে, আর হাতের ঠিক এই জায়গাটা লিখবে, বৃদ্ধাঙ্গুষ্ঠ আর তর্জনীর মধ্যভাগে এই জায়গাটাতে লিখবে, ঠিক তর্জনীর তলায় নয়, ওপর করে নাম্বারটা লিখবে, অথবা সাদা কাগজে লাল কালিতে লিখে বারবার বারবার রিকলিং করো, অথবা নিজের ঘরের দেয়ালের উত্তর দিকে লিখে রাখতে পারো, প্রত্যেককে ফোনে মেসেজ পাঠাতে পারো, যে কোনো ডকুমেন্ট সই করবার আগে নাম্বারটা লিখে নাও, বারবার যদি রিকল করো। এই নাম্বার তোমাকে পজিটিভিটি দেবে, প্রসপারিটি দেবে, জীবন যুদ্ধে জয়ী হবার জন্য এক অব্যর্থ প্রতিকার। তবে সময় যে নাই তবু বলে যায়, কেউ একজন যদি নাম্বারটা লিখে দেয় আমি বুঝতে পারবো, হ্যাঁ ঠিক আছে নাম্বার লেখা হয়ে গেছে। আজকে সৎসঙ্গ এই অবধি, আগামী দিন নিয়ে আসবো অনেক ভরপুর আলোচনা, অনেক অজানা তথ্য, কারণ অনেক গণনা চলছে মহাকাশে, অনেক গ্রহ নক্ষত্রের সঞ্চার নিয়ে, কারণ আমি প্রতিকার দেবো প্রত্যেককে। আজকে যারা নতুন তাদের বলবো ডেট ওয়াইজ ক্যালকুলেশনটা অবশ্যই দেখো, ইউটিউবে চলে যাও, আর ইউ পিও এম এ ওয়াই ডাবল এম এ একটা এডি, সেখানে 1 থেকে 10 অক্টোবরে লগ্ন ওয়াইজ ডেট ওয়াইজ প্রেডিকশন আছে, ফলো করো, ভালো থাকবে। সময় যে নাই তবু বলে যাই, আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো, আমি থাকতে আমার বাচ্চাদের চিন্তা কি গো, আমি তো আছি। জয় মা।